রিভাইভ রিমান্টিক ট্রিক পরিবেশিত অডিও বুক সিরিজ সালাহউদ্দিন, আমরা আছি এর নবম খণ্ডে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুলতানের সঙ্গে মসুলের আদিবাসীদের সন্ধি, তার কারণ ছিল এই যে মসুলের অধিপতি ইয়েজউদ্দিন আতাবেকে আমাকে বাগদাদের খলিফার কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন। তিনি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু খলিফার কাছ থেকে কোনো সাহায্য মেলেনি। এরপর তিনি আমাকে পারস্যে প্রেরণ করেন, সেখান থেকে কোনো সাহায্য পাওয়া গেল না। আমি বাগদাদ থেকে ফিরে এসে খলিফা যে জবাব দিয়েছেন তা ইয়েজউদ্দিন আতাবেকে জানালাম। তিনি সাহায্য প্রাপ্তির ব্যাপারে হতাশ হয়ে পড়লেন। তখন তাদের অর্থাৎ মসুলের আদিবাসীদের কাছে সুলতানের অসুস্থতার সংবাদ পৌঁছালো। তারা একটিকে সুবর্ণ সুযোগ মনে করলেন। তারা সুলতানের কোমল হৃদয়ের কথা জানতেন এবং জানতেন যে তিনি খুব দ্রুতই কারোর আবেদন নিবেদনে সাড়া দিয়ে থাকেন। তো তারা আমাকে ও আমার সঙ্গে বাহাউদ্দিন রাবিবকে এই কাজে দায়িত্ব দিলেন। যে চুক্তিপত্রের উপর সুলতানের প্রতিজ্ঞা গ্রহণ করা হবে তাও আমাকে দেওয়া হলো। তারা বললেন, চূড়ান্ত সাফল্যে পৌঁছাতে তোমরা তোমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমরা 581 হিজরির জিলহজ মাসের শুরুর দিকে সুলতানের শিবিরে পৌঁছালাম। লোকেরা সবাই সুলতানের ব্যাপারে হতাশ হয়ে পড়েছিল। আমাদের প্রতি সম্মান প্রদর্শন করা হলো। সুলতান আমাদের জন্য শয্যা থেকে উঠে বসলেন। অসুস্থতার থেকে এটাই তার প্রথম উঠে বসা এবং কথা বলা। আরাফের দিন অর্থাৎ 9ই জিলহজ তিনি আমাদের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং আমরা তার থেকে দুই নদীর মধ্যবর্তী স্থানে যত ভূমি আছে তার সবটুকু মসুল রাজ্যের জন্য গ্রহণ করলাম। সুলতান এ ভূমিগুলো সিনজার শাহ থেকে গ্রহণ করেছিলেন, এখন তা মসুলের আদিবাসীদের জন্য দিয়ে দিলেন। আমি সুলতানের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম, তার ভাই আর মালিক আল আদিল থেকে অঙ্গীকার গ্রহণ করলাম। সুলতান আল্লাহ তার আত্মাকে সম্মানিত করুন, তার মৃত্যু পর্যন্ত এই অঙ্গীকারের উপর অটল ছিলেন, কোনোভাবেই তা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবেননি। আমরা যখন হারান থেকে সুলতানের শিবির ছেড়ে রওনা দিলাম তখন তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। আমরা শিবিরে থাকাকালীন সময়ে সুলতানের কাছে তার চাচাতো ভাই মোহাম্মদ ইবনে আসাদউদ্দিন শিরকুর মৃত্যু সংবাদ পৌঁছল। মোহাম্মদ ইবনে আসাদউদ্দিন হিমসের অধিপতি ছিলেন। তিনি আরাফার দিন অর্থাৎ 9ই জিলহজ মৃত্যুবরণ করেছিলেন। এই দিনগুলোতে তুর্কমেন এবং কুর্দিদের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছিল। উভয় পক্ষেরই বিপুল সংখ্যক লোক হতাহত হচ্ছিল। এই মাসেই পাহলুয়ান ইবনে আল দুকাজের মৃত্যু সংবাদ এলো। তিনি জিলহাজ মাসের শেষ দিনে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 1186 খ্রিস্টাব্দ মৃত্যুবরণ করেছিলেন। সুলতানের সিরিয়ায় ফিরে আসা। সুলতান দীর্ঘ অসুস্থতার পর সুস্থ হয়ে উঠলেন। হারান থেকে আলেপ্পোর উদ্দেশ্যে রওনা দিলেন। 582 হিজরির মহরম মাস, রবিবার 6ই এপ্রিল 1186 খ্রিস্টাব্দ আলেপ্পোতে পৌঁছলেন। সমস্ত মানুষ সুলতানের সুস্থতা ও তার আগমন ও তার সাক্ষাতে আনন্দিত ও হৎসরফুল্ল হয়ে উঠল। সুলতান আলেপ্পোতে 4 দিন অবস্থান করলেন। 18ই মহরম দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। তাল সুলতানে আসাদউদ্দিন শিরকুহ ইবনে মোহাম্মদ শিরকুহ সুলতানের সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে তার বোনও ছিল। ভাই বোন দুজনে সঙ্গে ছিলেন বহু সংখ্যক অনুসারী এবং খেদমতগার। আসাদউদ্দিন সুলতানের জন্য অনেক উপহার সামগ্রী নিয়ে এসেছিলেন। তিনি হিমসের শাসনভার সুলতানের হাতে সমর্পণ করলেন। তার পিতার পরিত্যক্ত সম্পত্তি দেখভালের জন্য ওখানে তিনি কয়েকদিন অবস্থান করেন। এরপর সুলতান দামেস্কের উদ্দেশ্যে রওনা হন। 2ই রবিউল আউয়াল তিনি দামেস্কে প্রবেশ করেন। মানুষ ছিল আনন্দিত, উজ্জীবিত এবং উৎফুল্ল। এই মাসে নুসাইবিন ও অন্যান্য এলাকায় তুর্কমেন এবং কুর্দিদের মাঝে অনেকগুলো যুদ্ধ হয়। উভয় পক্ষের অসংখ্য মানুষ নিহত হয়। সুলতানের কাছে সংবাদ পৌঁছে যে মঈনুদ্দিন ইবনে মঈনুদ্দিন রাও আন্দানে বিদ্রোহ করেছে। তিনি আলেপ্পোর সেনাবাহিনীর উদ্দেশ্যে ফরমান পাঠালেন, তারা যেন মঈনুদ্দিনকে অবরোধ করেন। আলেপ্পোর সেনাবাহিনী 582 হিজরি রবিউ সারির প্রথম দশকে রাওয়ান্দানে শিবির স্থাপন করেন। তার জন্য আর রাসার প্রাসাদটি ছেড়ে দেন যাতে অবশিষ্ট মাস ওখানে অবস্থান করতে পারেন। মঈনুদ্দিন রাওয়ান্দান দুর্গকে ইলমুদ্দিন সুলাইমানের কাছে সমর্পণ করলেন। এরপর 582 হিজরির 2ই জামাদিউল আউয়াল রাওয়ান্দান থেকে রওনা দিয়ে সুলতান দরবারে পৌঁছলেন। 582 হিজরির 17ই জামাদিউল আউয়াল আল মালিক আল আফজাল দামেস্কে পৌঁছলেন। ইতিপূর্বে তিনি কখনো সিরিয়াতে আসেননি। আল মালিক আল আদিলের মিশর গমন। সুলতান মনে করলেন আল মালিক আল আদিলের মিশরে গিয়ে মিশরের শাসনভার গ্রহণ করাটাই কল্যাণকর হবে, কারণ তিনি আল মালিক আল মুজাফফর অর্থাৎ তাকিউদ্দিনের চেয়ে মিশরের অবস্থা ও পরিবেশ পরিস্থিতির ব্যাপারে বেশি অবগত ছিলেন। সুলতান যখন হারানে অসুস্থ অবস্থায় ছিলেন তখন তার থেকে
তার ব্যাপারে আলোচনা করেছিলেন। আল মালিক আল আদিল সুলতানের সিদ্ধান্তে অত্যন্ত পুলকিত হলেন। তিনি মিশরকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহর অনুগ্রহে সুস্থ হয়ে তিনি দামেস্কে ফিরে আসার পর সুলতান আল মালিক আল আদিলকে দামেস্কে ডেকে পাঠালেন। তিনি ছোট্ট একটি সেনাদল নিয়ে 582 হিজরির 26 আউয়াল শনিবার রাতে আলেপ্পো থেকে রওনা হলেন এবং দ্রুততার সঙ্গে দামেস্কে এসে পৌঁছলেন। সুলতানের সঙ্গে আইন শৃঙ্খলা ও শাসন নীতি নিয়ে আলাপ আলোচনা এবং পরামর্শ করলেন। জামাদিউল আউয়ালের শুরুতে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হল, অর্থাৎ আল মালিক আল আদিল মিশরে ফিরে যাবেন এবং সুলতান আলেপ্পো নিয়ন্ত্রণ গ্রহণ করবেন। আল মালিক আল আদিল তার কয়েকজন অনুসারীকে আলেপ্পো থেকে তার পরিবার পরিজনকে নিয়ে আসার জন্য পাঠালেন। আল মালিকের জাহির আলেপ্পোতে ফিরলেন। আল মালিকের জাহির ও আল মালিক আল আজিজ আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুন, দামেস্কে তাদের পিতার সঙ্গেই ছিলেন। আল মালিক আল আদিল মিশরে ফিরে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তিনি মিশরে আল মালিক আল আজিজের আতাবেক অর্থাৎ অভিভাবক হবেন। তার পিতা সুলতান যাকে আল মালিক আল আদিলের সঙ্গে পাঠাবেন, তিনি তার যাবতীয় বিষয়ে তত্ত্বাবধান করবেন। অন্যদিকে আল মালিক আল জাহির আলেপ্পো শাসনভার গ্রহণ করবেন। আল মালিক আল আদিল আমাকে বলেছেন, এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আমি আল মালিক আল জাহির ও আল মালিক আল আজিজের সঙ্গে মিলিত হলাম এবং তাদের মাঝখানে বসলাম। আল মালিক আল আজিজকে বললাম, হে আমার মানিব, সুলতান আমাকে আপনার খেদমতে নিযুক্ত হতে এবং আপনার সঙ্গে মিশরে যেতে নির্দেশ দিয়েছেন। আমি জানি ওখানে ফ্যাসাদ সৃষ্টিকারীদের সংখ্যা অনেক, আমার ব্যাপারে মিথ্যাচার করার মতো লোকের সংখ্যা কম নয়। তারা আপনার কাছে আসবে এবং আমার নামে নানা কথা বলে আপনাকে ভীত সন্ত্রস্ত করে তুলবে। আপনি যদি মনে করেন আপনি তাদের কথা শুনবেন ও বিশ্বাস করবেন, তাহলে এখনই আমাকে বলুন, আমি আপনার সঙ্গে মিশর যাব না। তিনি বললেন, আমি তাদের কথা শুনব না, আমার পক্ষে তা কিভাবে সম্ভব হতে পারে? তারপর আল মালিকা জাহিরের দিকে ফিরলাম, বললাম, আমি জানি যে মাঝে মাঝে আপনার ভাই আমার ব্যাপারে ফ্যাসাদ সৃষ্টিকারীদের কথা শুনবেন, এমন হলে আমার সান্ত্বনার জায়গাটা কিন্তু আপনিই। মানবিজের ঘটনা নিশ্চয় আপনার মনে আছে, ওখানে তার ব্যাপার জটিলতার সম্মুখীন হলে আপনার থেকে আশা এবং সান্ত্বনা লাভ করেছিলাম। তিনি আমার সর্বাত্মক কল্যাণের জন্য প্রার্থনা করলেন। এরপর সুলতান তার পুত্র আল মালিক আল জাহিরকে সুলতান উপাধিতে ভূষিত করে আলেপ্পোতে প্রেরণ করলেন এবং আলেপ্পো শাসনভার তার হাতে তুলে দিলেন। সুলতান আল্লাহ তার আত্মাকে সম্মানিত করুক জানতেন যে আলেপ্পোই হলো সকল শক্তি এবং ক্ষমতার কেন্দ্রভূমি, তাই তিনি আলেপ্পোকে নিজের নিয়ন্ত্রণাধীনে এনেছিলেন। সিরিয়ার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবার পর সুলতান প্রাচ্যীয় দেশগুলো উচ্চ মেসোপটেমিয়া, মসুল এবং খালাতের দিকে মনোযোগ সরিয়ে নিলেন। তাদের থেকে আনুগত্য এবং জিহাদের জন্য সহায়তা প্রাপ্তিকে যথেষ্ট ভাবলেন। আলেপ্পোকে তার পুত্রের হাতে তুলে দিয়েছিলেন কারণ তিনি তার বিচক্ষণতা, অবিচলতা এবং চারিত্রিক দৃঢ়তার ব্যাপারে অবগত ছিলেন। আল মালিকের জাহির আলেপ্পোর উদ্দেশ্যে রওনা দিলেন। তার সঙ্গে শিহনা নগরীর গভর্নর হিসেবেই থাকলেন হোসামউদ্দিন বিশারা এবং ওয়ালি অর্থাৎ রাজ্যের গভর্নর হিসেবে থাকলেন ইসা ইবনে বিলাসু। তারা আইনুল মুবারাকার পৌঁছালেন এবং শুক্রবার ওখানে শিবির স্থাপন করলেন। 582 হিজরির 9 জমিরিয়া সানি শনিবার সকালে মানুষজন তাদেরকে অভিবাদন জানাতে বেরিয়ে এলো। দ্বিপ্রহরের দিকে আল মালিক আল জাহির দুর্গে আরোহণ করলেন। লোকেরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত হল। তিনি আলেপ্পোর অধিবাসীদের উদ্দেশ্যে তার ন্যায়পরায়ণতার হাত বাড়িয়ে দিলেন, তার প্রতি তার অনুগ্রহ বর্ষণ করলেন। সুলতান আল মালিক আল আজিজ ও আল মালিক আল আদিলের ব্যাপারে সব ব্যবস্থা চূড়ান্ত করলেন। তিনি তার ভাতিজা আল মালিক আল মুজাফফর তাকিউদ্দিনকে লিখে জানালেন যে তার পুত্র আল মালিক আল আজিজ তার চাচা আল মালিক আল আদিলের সঙ্গে মিশরে আসছেন এবং তাকে সিরিয়ায় চলে আসার নির্দেশ দিলেন। ব্যাপারটা আল মালিক আল মুজাফফরকে অত্যন্ত পীড়া দিল। তিনি লোকেদের কাছে তার কষ্ট এবং অসন্তুষ্টির কথা প্রকাশ করলেন। তিনি বালাকাই যাযাবর আরবদের কাছে চলে যাওয়ার সংকল্প করলেন, কিন্তু মিশরের আমিরদের শীর্ষস্থানীয় ব্যক্তিগণ তার এমন সিদ্ধান্তের প্রতি প্রকাশ্যে নিন্দা জ্ঞাপন করলেন এবং তাকে জানালেন এরূপ সিদ্ধান্তের ফলে তার চাচা সুলতান সালাহউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এবং এর পরিণতি কি ঘটবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা তাকে দিবাসত্ব দেখালেন, ফলে তিনি সুলতানের প্রতি আনুগত্য প্রকাশ করে মিশরের শাসনভার সমর্পণ করলেন এবং সুলতানের দরবারে পৌঁছানোর উদ্দেশ্যে মিশর থেকে রওনা দিলেন। সুলতান তাকে অভিনন্দন জানানোর জন্য শহর থেকে বাইরে বেরিয়ে এলেন। মারাজ আল সাফারে তাদের সাক্ষাৎ হল। তার আগমনে সুলতান অত্যন্ত আনন্দিত হলেন। এটা 582 হিজরির 13 শাবানের ঘটনা। সুলতান তাকে হামার শাসনভার গ্রহণ করতে বললেন, ফলে তিনি হামার উদ্দেশ্যে রওনা হলেন। আল মালিক আল জাহিরের সঙ্গে আল মালিক আল আদিলের এক কন্যার বাগদান সম্পন্ন হল। 16 রমজান তাদের বিয়ে সম্পন্ন হল এবং বাসর হল। আল মালিক আল আফজালের সঙ্গে নাসিরউদ্দিন মোহাম্মদ ইবনে আসাদউদ্দিন শিরকুর কন্যার বিয়েও এ বছরের শাওয়াল মাসেই সম্পাদন হল।
আবারও কারাকের উদ্দেশ্যে সুলতানের অভিযান। 583 হিজরির মহরম মাস, সুলতান আবারও কারাকের উদ্দেশ্যে অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন। আলেপ্পোতে দূত পাঠালেন ওখানকার সেনাবাহিনী নিয়ে আসার জন্য। 15 মহরম সুলতান দামেস্ক ত্যাগ করলেন এবং এগিয়ে গিয়ে কুনাইতারা এলাকায় মিশরীয় এবং সিরীয় সেনাবাহিনীর সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় শিবির স্থাপন করলেন। সবাই সমবেত হল। তিনি যৌথ বাহিনীকে উদ্দেশ্য করে উপকূলীয় এলাকা ধরে আক্রমণ করতে করতে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সেনাবাহিনী তার নির্দেশ পালন করল। মক্কা থেকে সিরিয়ার হাজিদের কাফেলা এখানে পৌঁছানোর আগ পর্যন্ত সুলতান কারাকের পাশেই অবস্থান করলেন। তাদের অবস্থানের কারণে হাজিদের কাফেলা শত্রুদের আক্রমণ থেকে বেঁচে গেল। মিশর থেকে একটি কাফেলা এসে পৌঁছালো এবং তাদের সঙ্গে আল মালিক আল মুজাফফারের পরিবারের লোকজন এবং তাদের গৃহ সরঞ্জামাদি ও সহায় সম্পত্তি এসেও পৌঁছালো। আলেপ্পোর সেনাবাহিনী সুলতানের সঙ্গে মিলিত হতে বিলম্ব করল, কারণ তারা এন্টিওক বা আন্তাকিয়ার ফিরিঙ্গিদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে পড়েছিল। ইবনে লাউন এন্টিওকের অধিপতি ছিলেন। তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তার ভাতিজার জন্য রাজক্ষমতার ওসিয়ত বা উইল করে গিয়েছিলেন। আল মালিক আল মুজাফফার তখন হামাই ছিলেন। সুলতান এই সংবাদ শুনলেন এবং আলেপ্পোর সেনাবাহিনীকে শত্রু দেশে আক্রমণ করার এবং তাদের অধ্যত্ব চূর্ণ করে দেওয়ার নির্দেশ দিলেন। তাকিউদ্দিন অর্থাৎ আল মালিক আল মুজাফফার 583 হিজরির 17 মুহররম আলেপ্পো এসে পৌঁছালেন। ওইখানে আফিফউদ্দিন ইবনে জারিকের বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। 3রা সফর পর্যন্ত ওখানে অবস্থান করলেন। তারপর দারে তালমানের উদ্দেশ্যে রওনা দিলেন। 9 সফর আল মালিক আল মুজাফফার আলেপ্পো সেনাবাহিনী নিয়ে হালিমে পৌঁছালেন। ওখানে কিছুদিন অবস্থান করলেন শত্রুদের এটা জানান দেওয়ার জন্য যে সে সিরিয়ার এই অংশটি অরক্ষিত নয়। সুলতান কারাক ত্যাগ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। 583 হিজরির 15 রবিউল আউয়ালের সাওয়াদে পৌঁছালেন। 17 রবিউল আউয়াল বৃহস্পতিবার আশতারায় শিবির স্থাপন করলেন। এখানে সুলতানের সঙ্গে তার পুত্র মালিক আল আফজাল, মুজাফফর উদ্দিন কুকমুরি, ইবনে জাইনউদ্দিন ও সকল সেনাপতি তাদের সেনাদল সহ সাক্ষাৎ করলেন। সুলতান আল মালিক আল মুজাফফরের কাছে আলেপ্পো সীমান্তর ব্যাপারে ফিরিঙ্গিদের সঙ্গে সমঝোতামূলক চুক্তি করার নির্দেশ পাঠিয়েছিলেন, যাতে একদিক দিয়ে শত্রুদের আক্রমণ থেকে নিশ্চিত হওয়া যায় এবং অন্যদিকে অভিযান পরিচালনার মনোনিবেশ করা যায়। আল মালিক আল মুজাফফর 583 হিজরির রবিউল আউয়ালের শেষ দশকে ফিরিঙ্গিদের সঙ্গে চুক্তি করলেন। এরপর সুলতান যে অভিযান পরিচালনা করার জন্য সংকল্প করেছিলেন তাতে যোগ দেওয়ার জন্য হামার উদ্দেশ্যে রওনা দিলেন। আল মালিক আল মুজাফফর এবং তার সঙ্গে প্রাচ্যদেশীয় যে সকল সেনাদল ছিল তারা সবাই সুলতানের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিল। তার সাথে ছিল মসুলের সেনাবাহিনী ও মারদিনের সেনাবাহিনী। সুলতানের বাহিনীর সেনাপতি ছিলেন মাসউদ আল জাফরানি। এবছরে রবিউ সানির মধ্য দশকে তারা আশতারায় পৌঁছালেন। সুলতান তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করলেন এবং আপ্যায়ন করলেন। 583 হিজরির 15 রবিউ সানি সুলতান আত-তাসিলে সেনাবাহিনীকে পর্যবেক্ষণ করলেন, কারণ সুলতান পরবর্তী অভিযানে সংকল্প করেছিলেন। ডান প্রান্তে সেনাবাহিনীতে তাদের অবস্থান সুরক্ষিত রাখার নির্দেশ দিলেন। বাম প্রান্ত এবং কেন্দ্রের সেনাপতিদেরকে অনুরূপ নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা সুলতানের আত্মাকে সম্মানিত করুক, ইসলামের বিজয়ের ব্যাপারে তিনি কতই দৃঢ়স্পথ ছিলেন। হিত্তিনের ঘটনা মুসলিমদের জন্য একটি বরকতময় দিন। সুলতানের মনে হলো আল্লাহ তাআলার অনুগ্রহ তার উপর অসীম। তিনি সুলতানকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী বানিয়েছেন। বেশিরভাগ মুসলিম অঞ্চল তার দৃঢ় কর্তৃত্ব বিদ্যমান। সকল মানুষ তার প্রতি অনুগত। তার দরবার থেকে যে নির্দেশ জারি করা হয় তা সবাই মেনে নেয়। সুলতান ভাবলেন আল্লাহ তাআলা এ সকল নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের পথ একটি, জিহাদে বেরিয়ে পড়া। তিনি সবগুলো সেনাবাহিনীকে আশতারায় সমবেত করলেন, তাদের পর্যবেক্ষণ করলেন এবং নতুনভাবে বিন্যস্ত করলেন। 583 হিজরির 17 রবিউল সানি শুক্রবার মধ্যাহ্নে সুলতান শত্রুদের উদ্দেশ্যে অভিযানে রওনা হলেন। আল্লাহ তাআলা শত্রুদের উদ্দেশ্য বানচাল করুন। তিনি সবসময় শুক্রবারে শত্রুদের উপর আক্রমণ করতেন এবং অবশ্যই জুমার নামাজের সময়ে, যাতে মিম্বরের উপর বসা খতিবদের দোয়ার বরকত লাভ করা যায়, কারণ জুমার নামাজ ও দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে দ্বিপ্রহরে তিনি অভিযানে যাত্রা করলেন। শত্রুদল আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করুন জেনে গিয়েছিল যে সুলতান মুসলিমদের সবগুলো সেনাবাহিনীকে সমবেত করেছে, তাই তারা সবাই আক্কার সাফুরিয়ার ময়দানে সমবেত হলো। সুলতানের কাছে এই সংবাদ পৌঁছল, তিনি তাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য এগিয়ে গেলেন। এই দিনই তিনি তাবারিয়ার সাগরের নিকটে আসিহরা নামক গ্রামে শিবির স্থাপন করেন। এরপর এগিয়ে গিয়ে তাবারিয়া সাগরের পশ্চিম পাশের পাহাড়ের উপর শিবির স্থাপন করেন। সুলতান শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন, তিনি অপেক্ষা করছিলেন ফিরিঙ্গিরা তার শিবির স্থাপনের সংবাদ শুনতে পেয়ে এগিয়ে আসবে এবং যুদ্ধে অবতীর্ণ হবে। কিন্তু ফিরিঙ্গিরা তাদের অবস্থান থেকে এগিয়ে আসেনি।
583 হিজরির 21 রবিউল সানি বুধবার সুলতান সাগর তীরে পাহাড়ের উপর শিবির স্থাপন করেছিলেন। তিনি যখন দেখলেন শত্রুবাহিনী তাদের অবস্থান ছেড়ে এগিয়ে আসছে না, তিনি ছোট্ট একটি সেনাদল নিয়ে বেরিয়ে পড়লেন এবং তাবারিয়াতে নামলেন। শত্রুদের মুখোমুখি যে মূল সেনা শিবির তা যেভাবে ছিল সেভাবেই রইল। তিনি তাবারিয়াতে আক্রমণ চালালেন এবং প্রচণ্ড আঘাত হানলেন। এক ঘন্টার মধ্যে তাবারিয়া তার অধিকারে চলে আসলো এবং শত্রুদের উপর হত্যা, লুণ্ঠন এবং আগুনের তাণ্ডব চালালেন। অনেককে বন্দী করা হলো, শুধু দুর্গটি অক্ষত থাকলো। শত্রুবাহিনী তাবারিয়ার পরিণতি জানতে পেরে আর ধৈর্য ধরে থাকতে পারলো না, উত্তেজিত হয়ে উঠল এবং উচিত জবাব দেওয়ার সংকল্প করল। কারণ সুলতানের তাবারিয়া দখল তাদের আত্মসম্মানে চরম ঘা দিয়েছিল। তারা প্রতিরোধ গড়ে তোলার জন্য তাবারিয়ার উদ্দেশ্যে রওনা দিল। মুসলিম শিবিরের গোয়েন্দারা ফিরিঙ্গিদের তৎপরতার খবর সুলতানের কাছে পৌঁছাচ্ছিল। সুলতান এই সংবাদ পেয়ে পর্যাপ্ত সংখ্যক সৈন্য তাবারিয়া দুর্গে রেখে বাকি সঙ্গী সাথীদের নিয়ে মূল শিবিরে উপস্থিত হলেন। 583 হিজরির 22 রবিউল সানি বৃহস্পতিবার বিকালে তাবারিয়ার পশ্চিম পাহাড়ের উপর দুই দল মুসলিম এবং ফিরিঙ্গি মুখোমুখি হল। রাত নেমে আসার ফলে দুই দল পৃথক হয়ে গেল এবং অস্ত্রসজ্জিত হয়ে রাত্রি যাপন করল। 23 রবিউল সানি অর্থাৎ শুক্রবার ভোর পর্যন্ত এভাবেই কাটল। তারপর উভয় দল অশ্বারোহণ করল এবং যুদ্ধে অবতীর্ণ হল। অগ্রবর্তী দল তীর ছুড়তে শুরু করল। শিবির থেকে সব সৈনিক বেরিয়ে এল এবং রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ল। প্রলয়ঙ্কারী লড়াই শুরু হল। যুদ্ধক্ষেত্র ছিল একটি গ্রাম, গ্রামটির নাম ছিল লুবিয়া। ফিরিঙ্গিদের অবস্থা করুণ হয়ে উঠল, যেন তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা এমনভাবে চলছিল যেন তাদেরকে টেনে হিঁচড়ে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা তা চেয়ে চেয়ে দেখছে। পরাজয় এবং মৃত্যুর ভয় তাদেরকে গ্রাস করল। তারা ভাবতে শুরু করলো যে আগামীকালে তারা সবাই সমাহিতদের সঙ্গে মিলিত হবে। যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। প্রত্যেক অশ্বারোহী জয় নিশ্চিত হওয়া পর্যন্ত তরবারি চালিয়ে যাচ্ছিল। কাফিরদের উপর বিপর্যয় নেমে এলো। রাতের অন্ধকার যুদ্ধের বিরতি টানল। দিনটি এক লোমহর্ষক, বিভীষিকাময়, রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হয়ে থাকল। ইতিপূর্বে এমন যুদ্ধ কেউ দেখেনি। প্রত্যেক দল অস্ত্রসজ্জিত হয়ে প্রতি মুহূর্তে প্রতিপক্ষের আক্রমণের শঙ্কা নিয়ে রাত কাটালো। প্রচণ্ড ক্লান্তিতে তারা নড়তে চড়তে পারছিল না। ক্লান্তি ও অবসাদে তারা হামাগুড়ি দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিল। উঠে দৌড়ানো তো দূরের কথা। শনিবার সকাল প্রত্যেক দল তাদের অবস্থান গ্রহণ করল। উভয় পক্ষই জানত যে এই যুদ্ধে পরাজয় মানে নিজের অস্তিত্বের বিনাশ, স্বজাতির ধ্বংস। মুসলিমরা নিশ্চিত ছিল যে তাদের পেছনে রয়েছে জর্ডান আর সামনে শত্রুভূমি, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কোনো সহায় নেই, আর কেউ তাদের উদ্ধার করতে পারবে না। আল্লাহ তাআলা মুসলিমদেরকে সাহায্য করলেন। তিনি যা নির্ধারণ করে রেখেছিলেন তা বাস্তবায়ন করার সুযোগ দিলেন। মুসলিম সেনাবাহিনীর সবাই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ল। ডান পাশের বুকো, বাম পাশের বুকো ও কেন্দ্রীয় বুকোর সকল সৈনিক একসঙ্গে আঘাত হানল। তারা সমস্বরে চিৎকার দিয়ে উঠল। আল্লাহ কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করলেন, যেমন তিনি কোরআনে বলেছেন, মুমিনদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব। কাউন্ট ছিলেন সবচেয়ে বিচক্ষণ এবং ধুরন্ধর ব্যক্তি। তিনি তার স্বধর্মীয় পরাজয়ের আলামত দেখতে পেলেন। স্বজাতির কল্যাণ চিন্তা করে তিনি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইলেন না। পরিস্থিতি কঠিন হয়ে ওঠার আগেই পালালেন। যুদ্ধের ময়দান থেকে সরে গিয়ে সুর অর্থাৎ টায়ারের দিকে রওনা দিলেন। মুসলমানদের একটি সেনাদল তার পিছু ধাওয়া করল, কিন্তু তিনি বেঁচে গেলেন এবং মুসলিমরা তার কূটকৌশল থেকে নিরাপদ হল। মুসলিমরা কাফেরদের চারপাশ থেকে ঘিরে ফেললেন এবং তীর বৃষ্টি নিক্ষেপ করতে শুরু করলেন। একই সঙ্গে তরবারি দিয়ে তাদেরকে কচুকাটা করতে লাগলেন। কাফেরদের একটি দল পালিয়ে যাওয়ার চেষ্টা করল। মুসলিম বীর সৈনিকেরা তাদের পিছু ধাওয়া করল এবং তাদের সঙ্গে একজনও রেহাই পেল না। অন্য একটি দল তালাল হিত্তিনে গিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল। এটা হিত্তিনের পাশে একটি গ্রাম। এই গ্রামে শুআইব আলাইহিসালামের সমাধি। মুসলমানরা তাদের পাহাড়ের উপর চেপে ধরলেন, তাদের চারপাশে আগুন জ্বালিয়ে দিল। তৃষ্ণার যন্ত্রণায় তাদের প্রাণ অষ্টাগত হল। তাদের অবস্থা সঙ্গীন হয়ে পড়ল। অবশেষে মৃত্যু ভয়ে তারা মুসলিমদের হাতে ধরা দিতে লাগল। তাদের নেতাদের সবাইকে বন্দী করা হলো, বাকিরা নিহত হলো অথবা বন্দী হলো। যেসব নেতা আত্মসমর্পণ করেছিল বা বন্দী হয়েছিল তাদের মধ্যে ছিল কিং গাই এবং তার ভাই কারাক ও সুবাকের অধিপতি প্রিন্স আরনাথ সন অফ হ্যাংফ্রে, তাবারিয়ার অধিপতির পুত্র, নাইট টেম্পলার্ড এর অধিকর্তা, জাবিলের অধিপতি এবং নাইট হসপিটালের অধিকর্তা। খ্রিস্টান বাহিনীর অন্যান্য নেতা নিহত হয়েছিল। সাধারণ সৈনিক যারা ছিল তারা নিহত হয়েছিল বা বন্দী হয়েছিল। মুসলিমদের হাতে যারা বন্দী হয়েছিল তারা ছাড়া কেউই বাঁচতে পারেনি। তাদের একাধিক বড় নেতা মৃত্যুর ভয়ে তাড়িত হয়ে বন্দিত্ব গ্রহণ করে নিয়েছিলেন।
একজন বিশ্বস্ত ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন যে তিনি হারওয়ানে দেখেছেন একজন মুসলিম সৈনিক একায় 30 জনের বেশি খ্রিস্টান বন্দীকে তাঁবুর রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। তারা ছিল বিপর্যস্ত এবং উদ্ভ্রান্ত। তাদের যে সকল নেতা জীবিত অবস্থায় বন্দী হয়েছিল এখন তাদের কথা বর্ণনা করব। যে কাউন্ট পালিয়ে গিয়েছিল তিনি ত্রিপোলিতে গিয়ে পৌঁছিলেন। সেখানে তিনি পুলুরিসি রোগে আক্রান্ত হয়েছিলেন। এ রোগ দ্বারা আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছিলেন। নাইট হসপিটালস ও নাইট টেম্পলার এর যেসব নেতারা ছিল সুলতান তাদের সবাইকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তাদের কেউই মৃত্যুদণ্ড থেকে রেহাই পায়নি। প্রিন্স আরনাথের ব্যাপারে সুলতান শপথ করেছিলেন যে তিনি তাকে ধরতে পারলে মৃত্যুদণ্ড দিবেন। তার কারণ ছিল এই যে খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের শান্তি চুক্তি থাকাকালীন সময়ে মিশর থেকে একটি হজ কাফেলা সোবাকের ভিতর দিয়ে যাচ্ছিল। নিরাপত্তা নিয়েই হজ কাফেলা সোবাকে প্রবেশ করেছিল, কিন্তু প্রিন্স আরনাথ তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং তাদেরকে হত্যা করেন। হজ কাফেলার সদস্যগণ আল্লাহর দোহাই দিয়ে তার কাছে দয়া প্রার্থনা করেছিল। তার সঙ্গে মুসলিমদের যে শান্তি চুক্তি রয়েছে তা স্মরণ করিয়ে দিয়েছিলেন, কিন্তু তাদের কথা শোনেননি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল। সুলতানের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি নিজের ধর্মীয় বিশ্বাস এবং আত্মসম্মান বোধে উদ্দীপ্ত হয়ে শপথ করেছিলেন যে প্রিন্স আরনাথকে পাকড়াও করতে পারলে তিনি অবশ্যই তাকে হত্যা করবেন। আল্লাহ তাআলা হিত্তিনের যুদ্ধে সুলতান এবং মুসলিমদেরকে বিজয় দান করলেন। প্রিন্স আরনাথ বা রেনাল্ড দি চাটিলন বন্দী হলেন। সুলতান তার তাঁবুর পাশে বসলেন। তখনও তাঁবু টানানো হয়নি। মুসলিম সৈনিকরা খ্রিস্টান বন্দীদের ধরে নিয়ে আসছিল। যেসব নেতা বন্দী হয়েছিল তাদেরকেও নিয়ে আসছিল। তাঁবু টানানো হলো। সুলতান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। আনন্দচিত্তে তাঁবুতে আসন গ্রহণ করলেন। এরপর কিং গাই ও তার ভাইকে উপস্থিত করার নির্দেশ দিলেন। প্রিন্স আরনাথকেও উপস্থিত করতে বললেন। সুলতান কিং গায়ের উদ্দেশ্যে বরফ মিশ্রিত গোলাপ জল তৈরি এক পেয়ালা শরবতে গিয়ে দিলেন। গাই অত্যন্ত তৃষ্ণার্ত ছিলেন। তিনি পেয়ালা থেকে শরবত পান করলেন। এরপর পেয়ালাটি প্রিন্স আরনাথের দিকে এগিয়ে দিলেন। তখন সুলতান দোভাষীকে বললেন, তুমি কিং গাইকে বলো আমি অর্থাৎ সুলতান তাকে পান করতে দেয়নি, আপনিই তাকে পান করতে দিয়েছেন। আরবদের একটি উত্তম রীতিয় স্বভাব ছিল, যুদ্ধবন্দী যদি তাকে যে বন্দী করেছে তার দেওয়া পানীয় পান করত বা খাবার খেত তবে সে নিরাপত্তা পেত। সুলতান এখানেই সেই শিষ্টাচার এবং রীতির কথা বুঝিয়েছেন। সুলতান বন্দী খ্রিস্টান নেতাদের তাদের জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে বললেন। তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো এবং তারা কিছু খাদ্য গ্রহণ করলেন। সুলতান আবারও তাদেরকে তার তাঁবুর সামনে উপস্থিত করার নির্দেশ দিলেন। কয়েকজন খেদমতগার ছাড়া সুলতানের সঙ্গে কেউ ছিল না। তারা উপস্থিত হলেন। সুলতান কিং গাইকে তাঁবুর ভিতরে বসালেন। প্রিন্স আরনাথকেও নিয়ে আসা হলো। তিনি কি বলেছিলেন তাকে সুলতান সে কথা স্মরণ করিয়ে দিলেন। তাকে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে প্রতিশোধ নিচ্ছি। সুলতান প্রিন্স আরনাথকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন, কিন্তু প্রিন্স তা প্রত্যাখ্যান করলেন। সুলতান তখন তার বাঁকানো খঞ্জর বের করলেন এবং প্রিন্স আরনাথের হাতে আঘাত করলেন। কাঁধ থেকে তার হাত খসে পড়ল। সুলতানের সঙ্গে যারা ছিলেন তারা বাকি কাজ সম্পন্ন করলেন। আল্লাহ তাআলা তার আত্মাকে দ্রুত জাহান্নামে পৌঁছে দিলেন। এরপর তার মৃতদেহ তাঁবুর বাইরে নিক্ষেপ করা হলো। কিং গাই ও তার সহবন্দীদের কি পরিণতি হলো তা সচক্ষে দেখলেন এবং তার সন্দেহ থাকলো না যে তার সঙ্গে একই আচরণ করা হবে। সুলতান তাকে কাছে ডেকে নিলেন এবং ভীতি দূর করে তাকে আশ্বস্ত করলেন। তাকে বললেন, রাজাদের হত্যা করা রাজাদের নীতি নয়, কিন্তু এই লোকটা সকল সীমা লঙ্ঘন করেছিল, সুতরাং তার ক্ষেত্রে যা ঘটার তাই ঘটেছে। সেদিন মুসলিমদের সবাই আনন্দিত এবং হৎসরফুল্ল অবস্থায় রাত্রি যাপন করলেন। সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ধ্বনির সমস্বরে উচ্চকিত হচ্ছিল। এভাবে রাত কেটে গিয়ে রোববার সকালে পূর্বাকাশে সূর্য উদিত হলো। সংযুক্তি এক, নাইট টেম্পলার, সুলাইমান মন্দির এবং খ্রিস্টের দরিদ্র সহযোগী সৈনিকবৃন্দ, পোর ফেলো সোলজার্স অফ ক্রাইস্ট অ্যান্ড দ্য টেম্পল অফ সোলোমন, অর্থাৎ সাধারণ মানুষদের কাছে নাইট টেম্পলার নামে পরিচিত। এছাড়া একে অর্ডার অফ দ্য টেম্পলও বলা হয়ে থাকে। খ্রিস্টান সামরিক যাজক সম্প্রদায়গুলোর অর্ডারের মধ্যে এটি সবচেয়ে বিখ্যাত এবং পরিচিত।
মধ্যযুগ প্রায় 2 শতাব্দী এই সংগঠনের অস্তিত্ব বিরাজমান ছিল। 1096 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের পরই এর সৃষ্টি হয়, যার উদ্দেশ্য ছিল জেরুজালেমে আগত বিপুল সংখ্যক ইউরোপীয় তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। জেরুজালেম মুসলিমদের দখলে চলে যাওয়ার পর এই নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দেয়। 1129 খ্রিস্টাব্দ চার্লস এই সংগঠনের আনুষ্ঠানিক অনুমোদন দান করে। এরপর থেকে যাজক সম্প্রদায়টি গোটা ইউরোপের সবচেয়ে জনপ্রিয় দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হয়। এর সদস্য সংখ্যা এবং একই সঙ্গে ক্ষমতা বিপুল হারে বাড়তে থাকে। স্বতন্ত্র ধরনের লাল ক্রস সম্বলিত আলখাল্লা পরিধান করার কারণে যে কোনো টেম্পলার নাইটকে সহজেই চিহ্নিত করা যায়। তারা ছিল ক্রুসেডের সময়কার সর্বোৎকৃষ্ট অস্ত্রসজ্জে সজ্জিত, সর্বোচ্চ মানের প্রশিক্ষণপ্রাপ্ত সুশৃঙ্খল যোদ্ধা দল। এই যাজক সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যারা যোদ্ধা ছিল না, তারা সমগ্র খ্রিস্টান রাজ্য জুড়ে এক বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করেছিল। অর্থ উপার্জনের 90 নতুন সব উপায় উদ্ভাবনের জন্য তারা বিখ্যাত। তাদের এই সব কাজকর্ম ছিল প্রাচীন ব্যাংকিং ব্যবস্থার নমুনা। তারা ইউরোপ এবং জেরুজালেমের প্রচুর দুর্গ তৈরি করেছিল। টেম্পলারদের সাফল্য ক্রুসেডের সময় অনেকাংশেই সাধারণ ক্রুসেডারদের সাথে সংশ্লিষ্ট ছিল। খ্রিস্টানরা যখন জেরুজালেমের কর্তৃত্ব হারায় এবং ক্রুসেডাররা নির্মমভাবে পরাজিত হয়, তখন এই যোদ্ধা যাজক সম্প্রদায়ের প্রতি সমর্থন অনেকাংশেই কমে আসে। টেম্পলারদের গোপন সূচনা অনুষ্ঠান অনেকেই মনে মনে সন্দেহ উদ্রেক করে, যাদের মধ্যে ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপও ছিলেন। চতুর্থ ফিলিপ তদানীন্তন পোপ পঞ্চম ক্লিন্টম্যানকে টেম্পলারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। 1307 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর রাজা চতুর্থ ফিলিপ ফ্রান্সে বিপুল সংখ্যক টেম্পলারদেরকে আটক করে তাদের উপর নির্যাতন চালান, অনেককে পুড়িয়ে মারা হয়। 1312 খ্রিস্টাব্দে পোপ ক্লিন্টম্যান রাজা ফিলিপের অব্যাহত চাপে পড়ে অবশেষে নাইট টেম্পলারদের সংগঠনটিকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেন। সংযুক্তি 2, নাইট হসপিটালার্স, ইংরেজি দ্য অর্ডার অফ নাইটস অফ দ্য হসপিটাল অফ সেন্ট জনস অফ জেরুজালেম, আরবিতে ফুরসানুল ইসবাতানিয়া, একটি ক্যাথলিক মিলিটারি অর্ডার। বিভিন্ন সময়ে এর হেডকোয়ার্টার জেরুজালেম, রোডস এবং মাল্টাতে ছিল। 1200 শতকে দ্য গ্রেট মোনাস্টিক রিফরমেশনের সময় জেরুজালেমের মুরিস্তান জেলার আমাল ফিটান হসপিটালের সাথে জড়িত লোকেদের সংঘ হিসেবে হসপিটালদের উত্থান হয়। পবিত্র ভূমিতে আসা খ্রিস্টান তীর্থযাত্রীদের সেবা করার জন্য 1023 জন জন দি ব্যাপটিস্ট ইয়াহিয়া এর প্রতি উৎসর্গিত করে জেরার্ড থম এটি প্রতিষ্ঠা করেন। অবশ্য কিছু বিদ্বান মনে করেন যে আমাল ফিটান হসপিটাল থেকে জেরার্ড থমের অর্ডার ও হসপিটাল ভিন্ন ছিল। প্রথম ক্রুসেড চলাকালে 1199 সালে জেরুজালেম অবরোধের স্থানটি একটি ধর্মীয় সংঘ এবং সামরিক সংঘে পরিণত হয়, যার দায়িত্ব ছিল পবিত্র ভূমির প্রতিরক্ষা। মুসলিম শক্তি কর্তৃক পবিত্র ভূমি দখলের পর নাইটরা রোডস থেকে তাদের কাজ পরিচালনা করত। সেখানে তাদের সার্বভৌমত্ব ছিল। এর আরও পরে মাল্টা থেকে, যেখান থেকে তারা সিসিলি স্পেনিশ ভাইসরয়ের অধীনে করজ্জাজ্য শাসন করত। হসপিটালসরা 1700 শতকের শুরুর দিকে 4টি ক্যারিবিয়ান দ্বীপ দখল করেছিল, যা তাদেরকে 1660 সনে ফ্রান্সিসদের কাছে ছেড়ে দিতে হয়। প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের সময় নাইটরা দুর্বল হয়ে পড়ে, কারণ জার্মান এবং ডাচ ধনী কমান্ডাররা প্রোটেস্ট্যান্ট হয়ে যান। ইংল্যান্ড, ডেনমার্ক, সুইডেনে অর্ডার ছত্রভঙ্গ হয়। 1798 সালে নেপোলিয়ন কর্তৃক মাল্টা দখলের ফলে এটি আরও বিধ্বস্ত হয়। এরপর তারা ইউরোপ এবং রাশিয়ায় ছড়িয়ে পড়ে। 1900 শতকের শুরুতে তারা ধর্মীয় এবং মানবিক কর্ম পরিচালনার মাধ্যমে কিছুটা শক্তি ফিরে পায়। 1834 সালে অর্ডারটি, যা তখন মাল্টার সার্বভৌম মিলিটারি অর্ডার নামে পরিচিত ছিল, রোমে নতুন সদর দপ্তর লাভ করে। এখনও পর্যন্ত তাদের সদর দপ্তর ওখানেই আছে। সমসাময়িক 5টি রাষ্ট্র স্বীকৃত শিভ্যালরিক অর্ডার, যারা হসপিটালদের ঐতিহ্য দাবি করে, তারা বলে মাল্টার সার্বভৌম মিলিটারি অর্ডারই আদি সংগঠন। 4টি অক্যাথলিক সংস্থার এই উৎস থেকে উদ্ভূত। প্রোটেস্ট্যান্ট অর্ডার জার্মানিতে অর্ডার অফ সেন্ট জন হিসেবে আছে। ধর্মমত হিসেবে অর্ডার অফ সেন্ট জন এর সদর দপ্তর যুক্তরাজ্যের, যার শাখাসমূহ কমনওয়েলথ দেশগুলোতে বিস্তৃত। আর আজকের মতো এখানেই শেষ হচ্ছে এই এপিসোডটি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে যাবেন, কারণ আপনি যখনই লাইক করবেন ভিডিওটিতে, তখন এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। এর মাধ্যমে আপনিও সাদগায়ে জারিয়া শরীক হয়ে যেতে পারেন। তো কখনো একটি ভালো কাজের সুযোগ হাতছাড়া করবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।